আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাঞ্চনের এই কথাটাকে না মানে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া উচিত না, একটু বড্ড বেশি ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে, বিকজ দিস কাইন্ড অফ পিপল দে হ্যাভ বিকাম ইনসিগনিফিকেন্ট টু দ্য সোসাইটি। ঋতুর যথেষ্ট অধিকার আছে সেখানে যাওয়ার, যে কথা যেটা করা হয়েছে সেটা আমি মনে করি অসভ্যতা করা হয়েছে, অপমান করা হয়েছে ঋতুপর্ণাকে। কেন করা হয়েছে কারণটা আমার কাছে এখনও ক্লিয়ার নয়। এটা যদি ওর কোনো রিলের জন্য হয়ে থাকে, সেটা অনেক দিন আগে হয়ে গেছে, তার জন্য যথেষ্ট তাকে স্ট্রোল করা হয়েছে, সুতরাং সেটার এফেক্ট এটা হওয়া উচিত নয়। ঋতু একটা পলিটিক্সের শিকার হয়েছে বলে আমার ভীষণভাবে মনে হয়। আমরা আমাদের যাদের ছেলে আমাদের মানে ছেলে সন্তান আমরা আমাদের যাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি, অনেক বেশি, যে ছেলেকে প্রপারলি মানুষ করা, মহিলাদের সম্মান করতে শেখানো। তোমাদের কিছু সহকর্মী যে মন্তব্য করেছেন, একজনই সহ কিছু বলবো না, একজন সহকর্মী মন্তব্য করেছেন যে অনুদান আর বেতনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন না, তারপর আবার সে ক্ষমা চাও, এই জিনিসটা তুমি কিভাবে দেখছো? দেখো, আমার কলিগ হিসেবে বলবো না, ও তো এখন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির একটা এমএলএ বোধহয়, হ্যাঁ, তো সেই জায়গা থেকেই ও কমেন্ট করেছে, কারণ শাসক দলের এমএলএ হয়ে এই মুহূর্তে যে কাণ্ড তারা, কর্মকাণ্ড তারা সারা বাংলা জুড়ে করে চলেছেন বিগত বেশ কিছু বছর ধরে, আজকে তো নয়, এটা বেশ কিছু বছর আজকে তার মানে বহিঃপ্রকাশ হয়েছে, তো তাকে তো একটা কিছু বলতে হবে। মানে দেখো, আমি না আশা করি না যে ও একদম এরা বিরাট কিছু বলবে, কিন্তু নিজেদের নিজে শিল্পী হয়ে তার শিল্পী বন্ধুদের সম্পর্কের নাম করে হয়তো ও বলেনি, কিন্তু এই যে অনুদান এই এই বলার মধ্যে যে কটাক্ষটাও করেছে, সেটা মানে কি বলতে চাইছে, যে গভর্নমেন্ট তাহলে অ্যাওয়ার্ডগুলো দেয় তাদের আর্টিস্টদের সারা মানে অন্যায়তেও তাদের তাদের আনুগত্য দেখাতে হবে, মানে আমি ব্যাপারটাই বুঝলাম না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাঞ্চনের এই কথাটাকে না মানে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া উচিত না, একটু বড্ড বেশি ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে, বিকজ দিস কাইন্ড অফ পিপল দে হ্যাভ বিকাম ইনসিগনিফিকেন্ট টু দ্য সোসাইটি রাইট নাও। আমাদের লক্ষ্যটা খুব স্থির, আমাদের ফোকাসটাও একটা জায়গায় রয়েছে, আমরা জানি আমরা কী চাইছি, আমরা বলতে সাধারণ মানুষের কথা বলছি, সুতরাং কাঞ্চন কী বললো বা অন্যান্যরা কে কী বললো এগুলো তো নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে এই মুহূর্তে আমার মনে হয় না। ইট ইজ বেটার টু ইগনোর দিস পিপল। তুমি একজন ছেলের মা, তুমি এটাকে কীভাবে ট্রিট করছো, তোমার ছেলেকে বোঝানো বলো বা শোনো, ছেলের মায়েদের দায়িত্বটা অনেক বেশি, ছেলের মায়েদের দায়িত্বটা অনেক বেশি, আমাদের সমাজটা ঠিক উল্টোভাবে চলে, মানে মেয়ের মায়েদের যেন একটা কীরকম একটা মেয়েকে আগলে রাখো ওখানে আগলে রাখো, আমরা যদি যারা ছেলের মা তারা যদি আমরা যদি আমাদের ছেলেদের ঠিকমতো মানুষ করতে পারি তাহলে মেয়ের মায়েদের ভয় পাওয়ার কোনো কারণ থাকা উচিত নয়। আমরা আমাদের যাদের ছেলে আমাদের মানে ছেলে সন্তান আমরা আমাদের যাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি, অনেক বেশি, যে ছেলেকে প্রপারলি মানুষ করা, মহিলাদের সম্মান করতে শেখানো, এটা আমাদের আমাদের নিজেদের দায়িত্ব, মায়েদের অনেক দায়িত্ব আছে ডেফিনেটলি। আর তার সাথে কিছুদিন আগে ঋতুদি হেনস্থার যে শিকার হলেন সমাজের কি গো ব্যাক, এই জিনিসটা কি কিভাবে দেখছো? আমি ভীষণ নিন্দে করছি, কারণ তোমরা কি সাধারণ মানুষরা বলতে পারবে না ঘটনাটা তা নয়, ঘটনাটা হচ্ছে যে কিছু মানুষ যদি মনে করেন শুধু একমাত্র তাদেরই অধিকার আছে অন্যায়ের প্রতিবাদ করা, বা তারাই একমাত্র পীড়িত, তারাই একমাত্র দুঃখ পাচ্ছে আর আমরা কেউ পাচ্ছি না বা অন্যান্য রকম, তারা খুব ভুল ভাবছেন। ঋতুর যথেষ্ট অধিকার আছে সেখানে যাওয়ার, যে কথা যেটা করা হয়েছে সেটা আমি মনে করি অসভ্যতা করা হয়েছে, অপমান করা হয়েছে ঋতুপর্ণাকে। কেন করা হয়েছে কারণটা আমার কাছে এখনও ক্লিয়ার নয়। এটা যদি ওর কোনো রিলের জন্য হয়ে থাকে, সেটা অনেক দিন আগে হয়ে গেছে, তার জন্য যথেষ্ট তাকে স্ট্রোল করা হয়েছে, সুতরাং সেটার এফেক্ট এটা হওয়া উচিত নয়। আমি মানে খুবই নিন্দা করছি, এবং আমার একটা কথা কিন্তু বারবার মনে হচ্ছে যে এই ধরনের এটা নয় তো, যে এই ধরনের আন্দোলনকে ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার জন্য, মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা এই কাণ্ডটি করবে করে, এবং কারণ কিছু কিছু লোক কিন্তু বলেছে, দেখেছো যারা করছে তারা ঋতুপর্ণার সঙ্গে কী কী করছে, মানে আর একটা সেন্টিমেন্ট কে সুশুরি দেওয়ার চেষ্টা করছে, মানে আমাদের শিল্পী মহলে যদি আমরা একটু, যেহেতু শিল্পীরা এখন ভীষণভাবে করছে
এগিয়ে এসেছে। তো এটা একটা পলিটিক্স বলে আমার মনে হয়েছে, ঋতু একটা পলিটিক্সের শিকার হয়েছে বলে আমার ভীষণভাবে মনে হয়। কারণ যারা সামনে রয়েছে সেই ডাক্তার ছাত্ররা তারা কোনোদিনই এটা করবে না, তারা একটা শিক্ষিত ছেলে মেয়ে, তারা একটা মানে কি বলবো মানে কত কষ্ট পেলে, কত মানে দেয়ালে কতটা পিঠ ঠেকে গেলে যে তারা আজকে এই জায়গায় নামতে পারে, রাস্তায় ডাক্তারদের বসে থাকতে হয়, সুতরাং সারা রাত বসে থাকতে হয়। সুতরাং আমি তো তাদের কুর্নিশ জানাবো, তারা আজকে মানে আমাদের চোখ খুলে দিয়েছেন, তিলোত্তমা চোখ খুলে দিয়েছে ইনফ্যাক্ট তার নিজের প্রাণ দিয়ে, যে এতদিন আজ চুপ করে থেকো না, এবার তোমরা দেখো এখানে কি ঘটছে। তো যাই হোক, আমি সেই ডাক্তারদের উদ্দেশ্যে বলবো, তোমাদের স্যালিউট জানাচ্ছি, তোমরা এগিয়ে যাও, আমরা সবাই তোমার সঙ্গে আছি, এই ঘটনার পর তোমাদের সঙ্গে আছি। কোনোভাবে কি রাস্তায় বেরোতে পারো, ভয় পাবে সাধারণ মানুষের আন্দোলন করতে? দেখো, ভয় পেলে তো চলবে না, কারণ অ্যারেস্টও করা হচ্ছে কালকে, এবং মাথা ভাঙায় কী কাণ্ডটা ঘটেছে দেখতেই পাচ্ছ। এখন এদের আর কোনো উপায় নেই, এদের এখন মাসেল পাওয়ার দেখাতে হবে, কারণ এদের আর এদের কাছে আর তো মানুষকে আটকে রাখতে পারছে না, কিন্তু ওরা মাসেল পাওয়ার দেখিয়ে আর আমার মনে হয় না আর কোনো কাজ হবে। এবার মানুষকে রিটালিয়েট করতে হবে, অ্যাবসলিউটলি রিটালিয়েট করতে হবে। যদি আমাকে কেউ এই নিয়ে আঘাত করতে আসে, আমি ভাই ছেড়ে কথা বলবো না, সাধারণ মানুষকে জাগতেই হবে। সাধারণ মানুষ জাগলে মানে যে কোনো কিছু পরিবর্তন হতে পারে, সাধারণ মানুষ ঘুমিয়ে থাকলে কিন্তু হবে না। এরপরও কিন্তু রাস্তায় বেরোলে মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে শারীরিক। দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, মেয়েদের হেনস্থার শিকার হওয়াটা একটা ডিফারেন্ট ইস্যু। এইখানে যে নারেটিভটা মোস্টলি হচ্ছে সেটা হচ্ছে নারী নির্যাতন, এটা নারী নির্যাতনের কেস নয়, এটা সুপরিকল্পিত একটি মার্ডার এবং তিলোত্তমা দুর্নীতির শিকার হয়েছে। আজকে যদি তিলোত্তমা রেপড না হতো তাহলে কি আমরা প্রতিবাদ করতাম না? মানে ধরো রেপড হলো না, শুধু খুন হলো, তাহলে কি আমরা প্রতিবাদ করতাম না? দুর্নীতিটা যেটা সামনে আসছে, এই দুর্নীতি থেকে প্রতিবাদ করতে হবে। শুধু তিলক জাস্টিস ফর তিলোত্তমা করলে তো হবে না, কারণ দিস ইজ নট আ রেপ, জাস্ট আ রেপ কেস। সবসময় যে রেপগুলোর সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তার সঙ্গে কিন্তু এই কেসটা এক নয়। সুতরাং রেপের তুমি যদি, এটা একটা সামাজিক ব্যাধি, এটা একটা ভাইরাস হয়ে গেছে, ঠিক আছে? এটা সারা পৃথিবীতে তুমি যদি ডেটাস দেখো, নট অনলি ইন ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ডে এই রেপের সংখ্যা বেড়েই চলেছে। সেটা নিয়ে আন্দোলন করতে গেলে একটা বৃহত্তর আন্দোলনে নামতে হবে মহিলাদের, এবং সেটা করা উচিত, সময় তো ডেফিনেটলি এসে গেছে। বাট দিস ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু আন্দোলনের যে নারেটিভটা হচ্ছে, সেই নারেটিভটার সঙ্গে এটাকেও অ্যাড করতে হবে যে আমরা দুর্নীতিটা যেটা হচ্ছে তার প্রতিবাদ করছি, আমরা সেগুলো আর মানবো না পশ্চিমবাংলায়, আর চুপ থাকবে না। অরাজকতার একটা সীমা আছে। এই ঘটনাটা ঘটার পর তো জানতে পারলাম যে স্বাস্থ্য ব্যবস্থাটা এই জায়গায় গেছে, তো মাফিয়ারা চলছে। তাহলে মানুষকে সময় এসেছে চিন্তাভাবনা করার যে কি চাইছি আমরা। মানে ধরো আজকে তিলোত্তমার বিচার আমরা পেয়ে গেলাম, যারা যারা খুন করেছে তারাও আমাদের সামনে চলে গেল, বিচার হয়ে গেল, শাস্তি হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি আমরা উই আর হ্যাপি? মানে আবার একটা তিলোত্তমার জন্য আমরা অপেক্ষা করব? এটা ভাবার সময় এসেছে মানুষের।